মাত্র যাকে দেখানো হলো এই মানুষটিকে অলরেডি এখন সবাই দেখেছেন, সোশ্যাল মিডিয়াতে যিনি অদ্ভুত ভঙ্গিতে বাংলা বলে ভাইরাল। হ্যাঁ, হয়তো অনেকেই তার নাম জানেন না, কিন্তু ফেসবুকে ঘুরে বেরিয়ে তার ভিডিও দেখেননি এমন মানুষ বোধ হয় খুবই কম। তার সুন্দর ঝকঝকে সাদা দাঁত বের করা হাসি এবং অদ্ভুত এক্সপ্রেশন নিয়ে বাংলা বলার জন্য তিনি এখন রীতিমতো ফেমাস হয়ে গেছেন। নোয়াখালী বিভাগ চাই থেকে শুরু করে দীপজলের ডায়লগ, মাহফুজুর রহমানের গান এবং বেশ কিছু বাংলা সংলাপ বলে তিনি একবারে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। যাই হোক, যাকে নিয়ে এত মাতামাতি, তার নাম পরিচয় একটু জানা যাক, কীভাবে তিনি বাংলা জানলেন সেটাও জানাবো। নাম তার বোরজা ইয়ানকি। যতটুকু জানা যায় তিনি স্টাডি করছেন, এখন তিনি বাইবেন আফ্রিকান হলেও কানাডাতেই থাকছেন। কানাডার ক্যালভিন হাই স্কুল থেকে তিনি ডিপ্লোমা পাস করেন, এখন সে টর্নেডো কিংসওয়ে ইউনিভার্সিটিতে স্টাডি করছেন। বাংলা কোথা থেকে শিখেছেন? কোনো ইউটিউব চ্যানেল থেকে নয়, তার ডিপ্লোমা কোর্স করার সময় তার একজন প্রবাসী বাংলাদেশি ফ্রেন্ড হয় এবং প্রবাসী বাংলাদেশির কাছ থেকে বুরজাইয়ান কি বাংলা কথা শুনে বলার চেষ্টা করত। এরপর তিনি বাংলায় ছোট ছোট কথা বলে ভিডিও ছেড়ে দেন আর হুড় হুড় করে সেগুলো ভাইরাল হয়। বুরজা কিন্তু আগেও ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক এসব সোশ্যাল প্ল্যাটফর্মে ভালোই অ্যাক্টিভ ছিল। ফেসবুকে তিনি আগেও ভিডিও দিতেন, বাট জবে থেকে তিনি বাংলা ভিডিও দেওয়া স্টার্ট করলেন তখন আর তাকে পায় কে, 10-12 সেকেন্ডের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ। যাই হোক, বোরজার ভিডিও নিয়ে যখন কথা বলছি তখন তার কয়েকটা ভিডিও দেখেই আসা যাক। আসলে বিদেশিদের মুখ থেকে বাংলা শুনতে বেশ ভালোই লাগে, তার উপর যদি কেউ এমন ভঙ্গিতে বাংলা বলে হাসি আসতে বাধ্য। বোরজা ইয়ানকির ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর নিত্য নতুন এরকম আপডেট সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।